পবিত্র ঈদ উল ফিতরে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে দেখার জন্য মানাতের সামনে নামে ভক্তদের ঢল। ভক্তদের বাঁধ ভাঙা ভালোবাসার জবাবে ব্যালকনিতে আসেন শাহরুখও। প্রিয় তারকাকে দেখে উচ্ছ্বল হয়ে ওঠেন ভক্তরাও। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বলিউড বাদশাহ শাহরুখ খান তার ভক্তদের অনুরোধ করে বলেছেন যেন মান্নাতের বাইরে ভিড় না করতে। এই দুই দিনের অপেক্ষায় থাকেন তার অগণিত ভক্ত। বলিউড বাদশাহকে একবার দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। মান্নাতের সেই বারান্দায় এসে সালাম ঠুকে ঈদ মুবারক জানান কিং খান। দুই হাত প্রসারিত করে ভক্তদের উদ্দেশ্যে পৌঁছে দিলেন একরাশ ভালোবাসা। তবে ঈদের দিন সাধারণত তাকে পাঠানিতে দেখা যায়। শাহরুখ টুইটারে তার অগণিত ভক্তদের সঙ্গে সেলফি পোস্ট করেছেন আর সবাইকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। গত দুই বছর শাহরুখের জীবনে অনেক ঝড় বয়ে গেছে। ছেলে আরিয়ান মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে এক মাসের মতো জেলবন্দি ছিলেন। তারপর থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন এই বলিউড সুপারস্টার। এই প্রথম জনসম্মুখে এলেন কিং খান। কিন্তু আরিয়ান কাণ্ডের পরও শাহরুখের জনপ্রিয়তা এতটুকু ভাটা পড়েনি। তার প্রমাণ পাওয়া গেল মান্নাতের বাইরে হাজার হাজার মানুষের ভিড় দেখে। রাত থেকেই মান্নাতের বাইরে জমা হতে শুরু করেছিল অনুরাগীরা। বিপুল জনতাকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ। শাহরুখ সম্প্রতি রাজকুমার হিরানির সঙ্গে ডানকি ছবির কথার ঘোষণা করেছেন। এই ছবিতে তার সঙ্গে আছেন তাপসী পান্নু। দীর্ঘদিন পর পাঠান ছবির মধ্য দিয়ে আবারও রূপালী পর্দায় আসতে চলেছেন। সিদ্ধান্ত আনন্দ পরিচালিত এই ছবিতে কিং খান ছাড়াও আছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানাসহ আরও অনেকে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।